আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো আজকে একটু ভিন্ন ধরনের ভিডিও করতেছি, সেটা হচ্ছে যে দেখতেছেন দুইটা বাইকের হচ্ছে হেডলাইট জ্বলতেছে এখানে। এটা হচ্ছে সুজুকি জিক্সার কার্বোরেটর, এটা হচ্ছে 2023 মডেল, আর এটা হচ্ছে সুজুকি জিক্সার SF, এটা হচ্ছে 2021 মডেল। তো দুইটার হচ্ছে হেডলাইটের কম্প্যারিজন দিব আমি। দুইটার আগে হেডলাইট আমি দেখাই দিই আগে। এই হচ্ছে হেডলাইটের আপনার যে শেপটা এটা, আর এটা হচ্ছে SF-এর। হ্যাঁ, SF-এর হেডলাইটটা কিন্তু খুবই চমৎকার, সুন্দর। হ্যাঁ, তো এই হচ্ছে এইটাও সুন্দর। তো বিষয়টা হচ্ছে যে আমি রিসেন্টলি যে সমস্যাটা পড়ছি, যে আমি এই জিক্সার কেনার পরে আমি দুইটার হেডলাইটের কম্প্যারিজন কোথাও পাই নাই। তো এই হচ্ছে বিষয়। তো এই জন্যই আজকের ভিডিওটা বানানো। তো আপনারা দেখতেছেন এই যে দুইটার আলো। তো আমি জয়কে বলবো, জয় আমাদেরকে হেল্প করতেছে, জয়কে দেখতেছেন। তো দুইটা বাইকই স্টার্ট দিয়ে রাখছি যেন ব্যাটারি ডাউন না হয়ে যায় আপনাদের স্বার্থে, আপনাদের মানে ভিডিওর গ্যাদার্থে। যদি আমার ব্যাটারি ডাউন হয়ে যায় তাহলে সমস্যা। তো দ্যাটস ওয়াই এখন জয় আমাদেরকে হেল্প করবে। জয় একটা বন্ধ করে দিবে, তারপর আপনাদেরকে দেখাইতেছি। জয়, জিক্সারটাকে বন্ধ করে দাও, শুধু জিক্সার। এখন এই যে হেডলাইটের আলো দেখতেছেন, প্রচুর পরিমাণ কিন্তু আলো। হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে জিক্সার SF-এর, জিক্সার SF-এর কিন্তু হেডলাইট অনেকগুলো এখানে দেখতেছেন, ঠিক আছে? এই যে অনেকগুলা, এই হচ্ছে বিষয়। আমার প্রথমে ধারণা ছিল দুইটা মনে হয় এক ধরনের আলোই হয়, তারপর আমি এখান থেকে বোট নিছি চার পাঁচজনের, তারপর আমি নিজেও দেখলাম যে বিষয়টা SF-এরই আলোটা একটু বেশি। তো এটা লুমেন্সটা একটু বেশি। হ্যাঁ, তো হাই বিমটা একটু জ্বালায় দেখাও, হাই বিম একবারে জ্বালায় রাখো। এই হচ্ছে, এই যে দেখতেছেন আলোটা, আলোটা হ্যাঁ প্রচুর পরিমাণ আলো। হ্যাঁ, এখানে কিন্তু প্রচুর পরিমাণ আলো, এটা দেখাইতেছি আপনার এই জিক্সার SF-এর। তো আমি কিন্তু আগে R15 version 3 চালাইতাম। তো version 3 যখন চালাইতাম, এর অর্ধেক আলো আমি পাইতাম না রাস্তায়, বিশ্বাস করেন আর নাই করেন। আমি এটা হয়তোবা আবার যারা হচ্ছে R15 version 3 চালান ওই বাইরা হয়তোবা গালমন্দ নিতে পারে, অথবা আমার বলতেও পারে, বাট যেটা সত্য এটাই সত্য। তো হাইবিমটা আরেকবার আমি জ্বালাই দেখাই। এই হাইবিম, হাইবিম দেখতেছেন। এখন হচ্ছে এটার লাইটটা টোটালি অফ করে দেওয়া যায়, আমি এটার লাইটটা দেখাই, এটার লাইটটা দেখো। তো এই যে এটার লাইট দেখতেছেন, যে আপনি ভিডিওতে এখন দেখতে পারবেন যে এটার আলোটা মানে একটু কম। এই যে আমি সোজাও যদি করি তাহলে দেখেন ওটার থেকে ওটা জ্বালাও, এ দেখছেন ওটার আলো কিন্তু প্রচুর আলো, মারাত্মক আলো। এটা কিন্তু প্রচুর ছড়ায়, আর এটা কিন্তু ছড়ায় না, যেহেতু ছোটো বাইক ছোটো লাইট, আর এটা একটু বড় বাইক বড় লাইট। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এইটা। তো এখন এটার হাইবিম আমি দিই, এই যে হাইবিম, হাইবিমটা হচ্ছে আবার একটু উপরে উঠে, এটা এই যে দেখতেছেন একটু বেশি উপরে ওঠে। তবে হাইবিমটা মনে হচ্ছে যে দুইটা মনে হয় LED জ্বলে, এখানে মনে হয় দুইটা LED জ্বলে, কারণ এই যে দেখেন আপনারাও দেখেন এই যে ডাইরেক্ট ফোকাসের মধ্যে পড়ে, প্রজেকশন যেরকম ওই রকম আলোটা পড়ে আর কি, একদম মিডলে এরকম পড়ে। তো এই হচ্ছে বিষয়। তবে আমার কাছে যেটা মনে হয়েছে যে SF-এর, আমার কাছে না, এখন সবাই আপনারা তো নিজেরাও ভিডিওর হচ্ছে বিচার করবেন, যে SF-এর আলোটা কিন্তু একটু বেশি। এরকম ভিডিও আমি ইউটিউবে কোথাও পাই নাই। তো দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমার ছোটো ভাই শাওনের বাইক, আর এটা হচ্ছে আমার। তো শাওনেরটা আজকে জিতছে, শাওনকে এখন, শাওন আমাদেরকে হচ্ছে গ্রিল খাওয়াবে। হ্যাঁ, কী জয় তুমি কী বলো? অবশ্যই গ্রিল খাওয়াবে না? ঠিক আছে, শাওন এখন জিতছে, তাই শাওনের একটা পার্টি দেওয়া উচিত, ঠিক আছে? যাই হোক, জোকসে পার্ট, কোনো সমস্যা নাই। তো যারা দেখতে চাইছিলেন ভিডিওটা, অবশ্যই আপনাদের হয়তো হেল্প হয়েছে। যদি হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই কী করবেন আপনারা, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে। আর এরকম এরকম টিপসের আরও যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই তারপরে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। সো ভিডিওটি আর লং করতেছি না, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।